Hey guys, welcome back to my channel. বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি আপনাদের জানি ভাই প্রাণী ভাই সজীব আজকে একটা নতুন ভিডিও নিয়েছি সেটা কি সেটা হলো অনেকেই আমার কাছে জানতে চান যদিও আমি এক্স ফ্রিল্যান্সার ছিলাম তো আমি যখন ফ্রিল্যান্সিং এর টাইম ফ্রিল্যান্সিং করতেছিলাম কেন আমি ফ্রিল্যান্সিং থেকে চলে আসছি সেটা বলি সেই কারণটা আপনাদের সাথে শেয়ার করবো তো ফ্রিল্যান্সিং করার জন্য অনেকেই যে চিন্তাভাবনায় থাকেন যে ভাই আমি ওয়েবসাইট ডেভেলপ করবো না আমি গ্রাফিক্স ডিজাইন শিখবো অনেক কিছু নিয়ে আপনি কনফিউজ থাকেন অনেকে আবার ইদানিং দেখা যায় ইউটিউবে নর্মাল ভিডিও তো দেয় এছাড়া ফ্রিল্যান্সিং কোর্স হিসাবে ওয়েবসাইটে বিভিন্ন কোর্স টোর্স বিক্রি করাও শুরু করে দেয় তো আপনার কি ওই সমস্ত কোর্সে জয়েন করার দরকার কিনা সেটা সম্বন্ধেও আমি বলবো পুরো ভিডিও জুড়ে আর হ্যাঁ পুরো ভিডিওটা যদি ভাইয়ের সাথে থাকেন তাহলে অবশ্যই একটা রাফ আইডিয়া পাবেন আপনার কী পরিমাণ ইনভেস্ট করার দরকার আদৌ আপনার ইনভেস্ট করার দরকার কি না আর আপনার জন্য ফ্রিল্যান্সিং পেশাটা খুব জরুরি কি না আর ফ্রিল্যান্সিং করতে চাইলে আপনার ফার্স্ট থিং ফার্স্ট ফ্রিল্যান্সার কে হইতে পারেন বা আপনি ফ্রিল্যান্সিং যারা করবে তাদের কী টাইপের হওয়া দরকার মূলত যারা মনে করেন ধরেন পড়াশোনার পাশাপাশি একটা বাড়তি সোর্স অফ ইনকাম দরকার বা আপনি জবের পাশাপাশি একটা স্পেয়ার টাইম পাচ্ছেন যদিও খুব কম স্পেয়ার টাইম পাওয়া যায় ওই টাইমটা আপনি ইউটিলাইজ করে কিছু টাকা ইনকাম করতে চান সেই ক্ষেত্রে আপনি ফ্রিল্যান্সার হইতে পারেন তো এখন বাংলাদেশে যে ফ্রিল্যান্সার যে ট্রেন্ডটা চলে সেটা হয় কি যে ভাই আমি তো ফ্রিল্যান্সার হইতে চাই আমাকে কিছু হেল্প করেন তখন হয় কি অলরেডি যারা ফ্রিল্যান্সার আছে তারা অনেক কাজ টাজ পায় তারা রেফার করে আপনাকে কিছু কাজ দিল ধরেন উনি 100 টাকা ইনকাম করতেছে আপনাকে 30 টাকা দিল আপনিও হ্যাপি উনিও হ্যাপি কিন্তু পরবর্তীতে দেখা যায় যেহেতু আপনার ফ্রিল্যান্সার প্রোফাইলটা ভালোভাবে ডেভেলপ হলো না সেক্ষেত্রে আপনি পরবর্তীতে কাজ উনি যদি আর কাজ না দেয় তাহলে আপনি কাজ পাইতেছেন না আলটিমেটলি আপনার এই স্কিলটা বা এই অ্যাকাউন্টটা বা এই প্রোফাইলটা আপনার কোনো কাজে লাগতেছে না এক্ষেত্রে হয় কি নিজের প্রোফাইলটা নিজেই তৈরি করবেন নিজেই কাজ করবেন এক্ষেত্রে আমি গাইড করবো সমস্যা নেই এখন ফার্স্টিং ফার্স্ট যেহেতু আপনি ডিসাইড করে নিয়েছেন আপনি একজন স্টুডেন্ট বা আপনার অন্য কোনো কাজের ফাঁকে আপনি কাজ করবেন বা নর্মালি আপনি ফ্রিল্যান্সার করতে চাইতেছেন ফ্রিল্যান্সিং কাজ করতে চাইতেছেন সেক্ষেত্রে আপনার কী কী জানা দরকার প্রথমত আপনার দেখতে হবে যে আপনার কোন বিষয়ে আপনার পারদর্শী কম বা এইগুলো ওয়েবসাইটে ঘাটাঘাটি করেন আপনার ইন্টারেস্টের পার্টে অনেক কিছুই যুক্ত আছে কী কী বিষয়ে আপনি কাজ করতে পারেন এই সম্বন্ধে ডিটেলস দেওয়া আছে যেমন আপনি চাইলে গ্রাফিক্স ডিজাইন করতে পারেন আপনি চাইলে ব্যানার ডিজাইন করতে পারবেন আপনি চাইলে ওয়েবসাইট ডেভেলপ করতে পারবেন আপনি চাইলে কন্টেন্ট রাইট করতে পারবেন মানে কোনো একটা বিষয়ে একটা কন্টেন্ট লিখে দিতে পারবেন আপনি চাইলে কোনো একটা মনে করেন পিএইচডি থিসিস বা এরকম কোনো একটা লেখা বা কোনো একটা জার্নাল ওইটার মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কি না ওইটা ভেরিফাই করা করতে পারবেন এক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতাটা ওইরকম দিলেই হবে মানে এক কথা আপনি কাজ অনেক কিছুই করতে পারবেন কিন্তু তার আগে সবচেয়ে জরুরি আপনি কোন কাজটা এনজয় করতেছেন ধরেন আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজ ধরেন আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজটা এনজয় করে করেন সেক্ষেত্রে আপনি গ্রাফিক্স ডিজাইনটা করবেন আবার যদি আপনি মনে করেন আপনি কন্টেন্ট রাইটিং বা কন্টেন্ট ক্রিয়েশনের কাজটা খুব ভালো করেন তাহলে সেক্ষেত্রে আপনি কন্টেন্ট ক্রিয়েশন বা কন্টেন্ট রাইটিং করতে পারেন তার মানে খুব জরুরি না যে আপনি ফ্রিল্যান্সিং করতেছেন আপনার শুধু ওয়েবসাইট ডেভেলপেই করতে হবে এটা হলো কি আপনি যদি ইন্টারনেটে ঘাটাঘাটি করেন বাংলাদেশের যে প্রেক্ষাপটটা আমি এই ভিডিওটা বানাইতাম না মূলত এই প্রেক্ষাপটটা দেখে আমার খুব অবাক লাগছে মানে কীভাবে রিপ্রেজেন্ট করে আপনার দেখা যায় কি আপনি যখনই ফ্রিল্যান্সিং দিয়ে সার্চ করবেন নিজস্ব একটা ওয়েবসাইট দিয়া দেখবেন অনেকগুলা কীভাবে ওয়েবসাইট ডেভেলপ করা যায় সিএসএস কোড কীভাবে লেখা যায় ওয়ার্ডপ্রেসে কী করা যায় এই সেই হ্যান ত্যান মানে পুরো ভর্তি জ্যাম করা তো আপনার যদি নর্মাল একটা ব্যাকগ্রাউন্ড থাকে আসেন আপনার যদি ওরকম কোডিং স্কিল না থাকে বা কোডিং করতে যদি আপনার ভালো না লাগে আপনি জোর করে ফ্রিল্যান্সিং করতে পারবেন না ভাই ফ্রিল্যান্সিংয়ের অনেকগুলো অপশান আছে এই ওয়েবসাইট ডেভেলপমেন্ট ওইটার একটা পার্ট যারা আছে ওয়েবসাইট ডেভেলপিং বা ডিপ্লোমা করছে বা ইঞ্জিনিয়ারিং করছে বা এখন কোনো জব পাইতেছে না তারা দেখা যাইতেছে ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি ইউটিউব ভিডিও বানায় বিভিন্ন কোর্স দিয়ে টাকা ইনকাম করার চেষ্টা করতেছে তো আপনি প্রোডাক্ট না আপনার যতটুকু ইউটিউবে মনে করেন নর্মাল যে একটা কালেকশান আছে ওই কালেকশানগুলো দেখবেন আর সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশে যারা এরকম ফ্রিল্যান্সিংয়ের কাজে উদ্বুদ্ধ করে যারা মনে করেন এরকম ফ্রিল্যান্সার অমুক ফ্রিল্যান্সার তমুক এরকম দিয়ে অনেক সাইট আছে এইগুলা তাদেরকে ফলো না করে আপনি বাইরের ইউটিউবারদের ফলো করতে পারেন তারা দেখবেন কোনো আপনার মনে করেন কোনো এক্সপেন্সিভ কোর্স আপনাকে অফার করবে না ইউটিউব ভিডিওর মাধ্যমে আপনাকে বুঝিয়ে দিবে যে কী কী কাজ মূলত করা যায় এখন আসি যে আপনি যেহেতু ডিসাইড করে ফেলছেন যে আমি হয় গ্রাফিক্স ডিজাইন করবো বা আমি ওয়েবসাইট ডেভেলপ করবো বা আমি কন্টেন্ট রাইটিং করবো তো আমি ইজি ওয়েটা বলে দিই ফার্স্ট প্রথমত যদি আপনি কন্টেন্ট রাইট করেন আপনি কোনো একটা লেখালেখি করুন বা এই সেই ওইখানে কিন্তু অনেক সময় ছবি অ্যাড করতে হয় ছবি এডিট করতে হয় বা ছবির ব্রাইটনেস বাড়াইতে হয় বা ওই কন্টেন্টটা সুন্দর করে সাজাইতে হয় তাহলে আপনার কী কী দরকার প্রথমত আপনার ফটোশপের এডিটিং লাগবে অনেকে বলবে ভাই ফটোশপে এডিটিং না হয় আর ইন্টারনেট থেকে ডাউনলোড দিয়া এই সফটওয়্যার ওই সফটওয়্যার দিয়ে একটু ব্রাইটনেস কমায় বাড়ায় দিয়ে ঠিক করে দিয়ে দিব কিন্তু কথা হলো ঘুরায় ফিরে আপনার ফটোশপ পর্যন্ত যাইতেই হবে
আপনি মনে করেন মাঝে আরও তিন চারটা সফটওয়্যার শুধু শুধু শিখলেন, তাহলে আপনি ফটোশপ শিখবেন। এরপরে আপনি যদি একটু মনে হয় না আমি কন্টেন্টটা খুব ভালো একটু ভালোভাবে সাজাবো, এক্ষেত্রে আপনার মাইক্রোসফট ওয়ার্ড জানতে হবে, আর মাইক্রোসফট ওয়ার্ডের পাশাপাশি আপনার এক্সেল এবং পাওয়ার পয়েন্ট এটা শিখতে হবে, এগুলো বেসিক। তো আপনি যদিও কন্টেন্ট ক্রিয়েট করতেছেন, সেই ক্ষেত্রেও আপনার ফটোশপ লাগতেছে, মাইক্রোসফট অফিস লাগতেছে, এই দুইটা সফটওয়্যার লাগতেছে। আবার যদি আপনি গ্রাফিক্স ডিজাইনিংয়ে যান, সেক্ষেত্রে আপনার ফটোশপ লাগতেছে, ফটোশপের পাশাপাশি ইলাস্ট্রেটরটা শিখতে পারেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর। আর যদি ভিডিওগ্রাফিতে যান, সেক্ষেত্রে আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা ডাভিনচি রিজলভ, এই সফটওয়্যারগুলো আপনার শিখতে পারেন। তো এখন অনেকেই ঘাবড়াই যেতে পারেন, ভাই এই সফটওয়্যারগুলো এত এত সফটওয়্যার আমি শিখবো কীভাবে। এটা মনে করেন বাচ্চারা যেভাবে ছোটো ছোটো খেলনা নিয়ে খেলে, আপনি সিম্পলি এই সফটওয়্যারগুলো শিখতে পারবেন। তবে অবশ্যই বলে রাখি, দেশের বাইরে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের এইখান থেকে শিখবেন, শেখার চেষ্টা করবেন। অনেকেই আজকাল দেখা যায় হিন্দি সিরিয়াল দেখতে দেখতে হিন্দিতেই কথা বলতে পারে বা হিন্দি কথা বুঝতেও পারে, বাংলাদেশে যেহেতু হিন্দি কালচারটা অনেক বেশি প্রচলিত। আপনি চাইলে ইন্ডিয়ান যে কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের ভিডিওগুলো দেখতে পারেন, তারা আপনাকে মনে করেন নির্যাসটা দেবে। আর যদি ইংলিশে আপনি ভালো আন্ডারস্ট্যান্ডেবল হইতে পারেন বা শুনে বুঝতে পারেন, সেক্ষেত্রে তো আরও অনেক ভালো। তো এইগুলো দেখতে পারেন। তো এই তো গেল আপনার এই পার্টগুলো। যদি আবার আপনি ওয়েবসাইট ডেভেলপ করতে চান, সেক্ষেত্রে আরেকটা ইজি ওয়ে বলে দিই, আপনি যদি সিএসএস বা আপনার বুটস্ট্র্যাপ এগুলো শিখতে চান, এগুলো হলো ওয়েবসাইটের বেসিক বা ব্যাকএন্ডের যে কাজগুলো, আপনি ফ্রন্ট এন্ডেও এটা থাকতে পারে। তো এই ব্যাক এন্ডের যে সমস্ত কাজ, এটার মধ্যে যে পরিমাণ পে করবে, আপনি নতুন ফ্রিল্যান্সার হিসাবে এই সমস্ত কাজ ধরতে গেলে অনেক হিমশিম খাবেন। আর এই কোডগুলো প্রতিদিন চর্চা করার মাধ্যমে আপনার অনেক বেশি অভিজ্ঞ হতে হবে, সেক্ষেত্রে আপনি একটা ভালো পেমেন্ট পাবেন। তো প্রথম দিকে যদি আপনি শুরু করতে চান, আপনি সবসময় চেষ্টা করবেন আপনি ওয়ার্ডপ্রেসের যে কাজগুলো আছে সেগুলো নেওয়ার জন্য, অ্যাপ যারা আপনার গুগলের অন্যান্য যে আপনার এসইও যে কাজগুলো আছে, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওই জিনিসগুলো কীভাবে ডেভেলপ করা যায় ওইগুলোর উপরে কাজ করবেন। তাহলে আপনি বেসিক কয়েকটা জিনিস জানার মাধ্যমে করবেন, কারণ ওয়েবসাইট ডেভেলপমেন্টে যদি আপনি ওয়ার্ডপ্রেসে অভিজ্ঞ হন যথেষ্ট। এখন অনেকে বলেন যে ভাই আমি যদি এটা না সিএসএস না জানলে একটু স্টাইলটা এ করতে পারবো না, ওই করতে পারবো না, ওই করতে পারবো না। ওয়ার্ডপ্রেসের যথেষ্ট প্লাগইন আছে, ওইটার মাধ্যমেও করতে পারবেন। যেমন আপনি অ্যান্ড্রয়েড ফোন চালানোর সময় অ্যাপ কীভাবে ডেভেলপ করে ওই অ্যাপের কোডটা জানা যেমন আপনার জন্য জরুরি না, কারণ অ্যাপের কোডটা জানাটা যে অ্যাপ তৈরি করে তার জন্য জরুরি, আপনি তো অ্যাপটা চালা দিতেছেন। তো আমাদের জন্য এখন বর্তমানে যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো ওয়েল ডেভেলপড, ওয়েল বিল্ড। তো আপনি ওয়ার্ডপ্রেসের যে সফটওয়্যারটা আছে ওইটা যদি সম্বন্ধে যদি ভালো একটা অভিজ্ঞতা থাকে, আপনি ভালো কাজ পাইতে পারেন। আর যদি ওই তর্ক করার জন্য তর্ক করে করে অনেক জিনিস বাড়ানো যেতে পারে, এত জ্ঞানের আপনার দরকার নেই। এগুলো তো গেল এই ফান্ডামেন্টাল বিষয়গুলো। আরেকটা যেটা জিনিস লাগবে সেটা হলো আপনার যে কোনো একটা মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড। অনেক সময় ওয়েবসাইটে প্লাগইন বা ফটোশপের অনেকগুলো প্রিমিয়াম কন্টেন্ট আছে বা এগুলো যদি আপনার বায়ার মানে যে আপনাকে কাজ অফার করবে তিনি যদি চায়, সেক্ষেত্রে আপনাকে পারচেস করে দিতে হবে। আপনাকে ওনারা ওই কার্ডে পেমেন্ট দিয়ে দিবে, আপনি ওই কার্ডের মাধ্যমে অন্যান্য কিছু পারচেস করতে পারবেন, সেক্ষেত্রে আপনার একটা মাস্টার কার্ড হইলে হবে। আর 575 টাকা পেমেন্টে আপনি অনেক ব্যাংকেরই মাস্টার কার্ড পাওয়া যাবেন ইন্টারন্যাশনাল। তার জন্য একটা পাসপোর্ট লাগে, ওটা সমস্যা না, ওটা আপনি ম্যানেজ করতে পারবেন। তো এই তো গেল পেমেন্টের পার্ট। এছাড়া এখন আপনার প্রশ্ন আছে আমি কাজটা পাবো কোথায়। আপনি freelancer.com এ যাবেন বা freelancer.com রিলেটেড কীভাবে অ্যাকাউন্ট খোলা যায় বা এই সমস্ত হাজার হাজার ভিডিও পাওয়া যাবেন। ওইখানে গিয়ে কীভাবে বিড করতে হয় এই রিলেটেড ভিডিও পাবেন। একটা ভিডিও ঘাটতে থাকেন দেখবেন 10-12টা ভিডিও পাবেন, বা ফাইবারের ক্ষেত্রেও সেম। তো আপনি এইভাবে যদি ট্রাই করেন, আপনার সবচেয়ে বড় কথা হলো আপনার ইচ্ছা এবং ধৈর্যটা কতটুকু আছে। মোটামুটিভাবে 6 মাস থেকে যদি 1 বছরের মতো আপনি টাইম মানে কোনো বেনিফিট রিটার্ন ছাড়া আপনি টাইম দেওয়ার জন্য আপনি প্রস্তুত হন, তাহলেই শুধুমাত্র আপনি ফ্রিল্যান্সারের কাজ করেন, নয়তো শুধু শুধু সময়টা নষ্ট করার কোনো দরকার নেই। আপনার ধৈর্য ধরতে হবে, আপনার চেষ্টা করতে হবে। এই এই দুইটা জিনিস নিয়ে যদি আপনি মনোবল নিয়ে আগাইতে পারেন, আর যদি টাকার আশা প্রথমের দিকেই এত বেশি না করেন, তাহলে ইনশাআল্লাহ আপনি সাকসেসফুল হইতে পারবেন। তো এটাই তো ছিল পুরো ভিডিও। ভিডিওতে যদি ভাই কোনো কিছু কভার করে না থাকি কমেন্ট লিখতে পারেন। এছাড়া সবসময় তো আপনাদের পাশেই আসি বিভিন্ন কন্টেন্ট তৈরি করার মাধ্যমে, আপনাদেরকে যথেষ্ট ফ্রিল্যান্সার হওয়ার জন্য হেল্প করার চেষ্টা করব। তো এটাই তো ছিল পুরো ভিডিও। লাইক দেওয়ার মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ভালো থাকবেন, পরিবার নিয়ে শুয়ে থাকবেন। সালামু আলাইকুম।